শেখ হাসিনা সরকারের পতনের পরপরই আত্মগোপনে চলে যান খাগড়াছড়ি ও বান্দরবান জেলা পরিষদের দুই চেয়ারম্যান আর রাঙ্গামাটির চেয়ারম্যান পদত্যাগ করেন চলতি মাসে তিন জেলা পরিষদের সদস্যরা আত্মগোপনে এতে সৃষ্টি হয়েছে অচল অবস্থা সেবা বঞ্চিত নাগরিকরা এমনকি কর্মচারীদের বেতন ভাতা পর্যন্ত পরিশোধ করা যাচ্ছে না বান্দরবান থেকে মোহাম্মদ শাফাত হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ পার্বত্য রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে গত 3 সেপ্টেম্বর পদত্যাগ করেন অংশুইপ্রু সদ্য সাবেক চেয়ারম্যান একই সঙ্গে জেলা আওয়ামী লীগেরও সহসভাপতি এদিকে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংশুইপ্রু চৌধুরী অপু এবং বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান কাশৈলা বহাল রয়েছেন শুধু কাগজে কলমে এতে থমকে আছে তিন পার্বত্য জেলার প্রায় সব কার্যক্রম পার্বত্য জেলা পরিষদগুলোতে নির্বাচন হবার কথা থাকলেও গত তিন যুগে তা হয়নি দল মনোনীত প্রতিনিধিদের নিয়েই চলছিল কার্যক্রম এর মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পর চেয়ারম্যানরা নিরুদ্দেশ হন এতে তৈরি হয়েছে নানা সংকট আমাদের যে ন্যস্ত বিভাগগুলো 28টি ন্যস্ত বিভাগ রয়েছে তিন পার্বত্য জেলা পরিষদে এই কাজগুলো কিন্তু বর্তমান রাঙ্গামাটি খাগড়াছড়ি তিন পার্বত্য জেলার নাগরিকরা জেলা পরিষদ সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কোনো চেয়ারম্যান বা আপনার সদস্যরা তারা অফিস করছে না ফলে এই যে ন্যস্ত বিভাগগুলো তাদের কার্যক্রম স্বয়ং জেলা পরিষদের কার্যক্রম সবগুলো অনেকটাই স্থবির পাহাড়ের শাসন পদ্ধতিতে স্বচ্ছতা গতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে 1989 সালে পাহাড়ি সম্প্রদায় থেকে একজনকে চেয়ারম্যান করে 34 সদস্যের স্থানীয় সরকার পরিষদ গঠন করা হয় একই বছর একবারের জন্য হয় নির্বাচনও পার্বত্য চুক্তি অনুযায়ী স্থায়ী বাসিন্দাদের নিয়ে পৃথক ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচন বিধিমালা তৈরি না হওয়ায় তা আর হয়নি বলে জানান পরিষদের কর্মকর্তারা তবে কার্যক্রম গতিশীল করতে জেলা পরিষদ পুনর্গঠনের দাবি সচেতন মহলের সকল সরকারি দপ্তরের কার্যক্রম কার্যকর করার জন্য গতিশীল করার জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন জরুরি বর্তমানে যে সমস্যা দেখা দিয়েছে পার্বত্য অঞ্চলে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এই বিশৃঙ্খলাগুলো শৃঙ্খলায় আনার জন্য জেলা পরিষদ ছিল সবচেয়ে উপযুক্ত এবং গুরুত্বপূর্ণ তিন জেলা পরিষদের সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীরা বেতন পাচ্ছে না সরকারের সুষ্ঠু পদক্ষেপে দ্রুতই জেলা পরিষদে প্রাণচাঞ্চল্য ফিরবে মিলবে সব ধরনের নাগরিক সুবিধা এমনটাই চায় পার্বত্য জেলার বাসিন্দারা সৈয়দ মাহমুদ আরটিভি